কলকাতা মার্বেল প্যালেসে কিভাবে যাবেন, কখন খোলা, কত টাকা এন্ট্রি ফি, ভেতরে কি কি আর্কিটেকচার আছে এবং ভেতরে ফটো তোলা যায় কিনা, সব কিছু আজকে এই ভিডিওতে বলে দেব এবং মার্বেল প্যালেসটি আপনাদেরকে দেখাবো। রাম মন্দিরের ঠিক উল্টো দিকে অবস্থিত মুক্তারাম বাবু স্ট্রিট অর্থাৎ জোড়াসাঁকোর ঠিক পরের স্টপেজই হল মার্বেল প্যালেস। উত্তর কলকাতার একটি ছোট গলিতে দাঁড়িয়ে থাকা একমাত্র বিশাল কাঠামোটি হল রাজা রাজেন্দ্র মল্লিকের প্রাসাদ বাড়ি, যা মার্বেল প্যালেস নামে পরিচিত। ব্যক্তিগত মালিকানাধীন প্রাসাদের সম্মুখভাবটি নিও ক্লাসিক্যাল শৈলীতে নির্মিত এবং এটি এখনও রাজেন্দ্র মল্লিকের বংশধরদের বাসভবন হিসেবে অব্যাহত আছে। এটি কলকাতার সবচেয়ে সংরক্ষিত স্মৃতিস্তম্ভ হিসেবে বিবেচিত হয়। প্রাসাদের ভেতরে ঝর্ণা এবং একটি ব্যক্তিগত চিড়িয়াখানা সহ বিস্তীর্ণ লন আছে। প্রাসাদের গ্যালারিগুলি মূর্তি, প্রতিকৃতি, ঝাড়বাতি, আয়না, ডাচ এবং ইতালীয় শিল্পীদের আঁকা ছবি দিয়ে পরিপূর্ণ। এটি উন্নত মানের ইতালীয় মার্বেল থেকে তৈরি করা হয়েছিল, যা পুরো কাঠামোটিকে একটি দুর্দান্ত চেহারা দেয়। প্রাসাদটি প্রায় 126টি বিভিন্ন ধরনের মার্বেল দিয়ে তৈরি করা হয়েছে। প্রাসাদটি 5টি হলে বিভক্ত: অভ্যর্থনা হল, চিত্রকক্ষ, ভাস্কর্য কক্ষ, বিলিয়ার্ড রুম এবং ঠাকুর দালান। রাখি সোমবার বৃহস্পতিবার বাদ দিয়ে যে কোনো দিন সকাল 10টা থেকে বিকেল 4টে অবধি খোলা থাকে মার্বেল প্যালেস, যেখানে কোনো এন্ট্রি ফি নেই। কিন্তু প্রাসাদ পরিদর্শন করার জন্য একজনকে আগে থেকে বিশেষ অনুমতি নিতে হবে। পারমিটটি কলকাতার বিবিডি বাগে পশ্চিমবঙ্গ পর্যটন তথা ব্যুরো থেকে পাওয়া যেতে পারে। কাছাকাছি মেট্রো স্টেশন হলো গিরিশ পার্ক। স্টেশন থেকে প্রাসাদটি প্রায় 5 মিনিটের হাঁটা পথ। মার্বেল প্যালেসের লোকেশন ম্যাপ আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পরিদর্শনের সাথে সাথে আপনারা মার্বেল প্যালেসও পরিদর্শন করে নিতে পারেন, মাত্র 5 মিনিটের হাঁটার দূরত্বেই এটি অবস্থিত। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আরও প্রত্যেকটি ভিডিওর, যেখানে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে কখন যাবেন, কত টিকিট, কখন খোলা, তাছাড়া বিড়লা মিউজিয়াম, সায়েন্স সিটি, মাদার ওয়ার্কস মিউজিয়াম, চায়না টাউন, নেহেরু মিউজিয়াম, বিভিন্ন মেলা, বিভিন্ন অজানা পার্ক, বিভিন্ন মন্দির, কলকাতার কাছাকাছি কম খরচে কোথায় যেতে পারবেন সব কিছুই আমি ভিডিওতে ছাড়ি। সেগুলোর লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে। কালকে দুপুর 1টায় আরেকটা নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে।